চলমান বন্যা পরিস্থিতি সামলে না উঠতেই শোনা যাচ্ছে নতুন দুঃসংবাদ। আরব সাগর থেকে ধেয়ে আসছে প্রলয়নকারী ঘূর্ণিঝড় আসনা। ইতিমধ্যেই এর নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করেছে এবং একদিনের ব্যবধানেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আরব সাগরে 1964 সালের পর এটাই হবে দ্বিতীয় আগস্ট ঝড়। শুধু তাই নয়, বিগত 80 বছরের মধ্যে এটি হবে চতুর্থ বিরল পরিস্থিতি যেখানে স্থলভাগ থেকে সমুদ্রে পৌঁছানোর মধ্যেই ঘূর্ণিঝড় সক্রিয় হবে। উত্তর পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম আসনা দিয়েছে পাকিস্তান। আসনা শব্দের অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে 190 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে 170 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আগামী 2 দিন ভারতীয় উপকূল থেকে দূরে উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। গুজরাটের কচ্ছ জেলা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে স্কুল বা অন্যান্য স্থিতিশীল ভবনে আশ্রয় নিতে বলেছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দ্বারকা, মোরবি, বরোদাসহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবেলা করতে হচ্ছে। আবহাওয়াবিদদের অনেকে বলছেন বর্ষার মৌসুমে এমন ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের কারণে সাধারণত নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে না। ভারতের আবহাওয়াবিদরা বলছেন বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না। অন্যদিকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাকিস্তানের 2টি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত 1891 থেকে 2023 সালের মধ্যে আরব সাগরে মোট 3টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। এর আগে 1944, 1964 এবং 1976 সালের আগস্ট মাসেও আরব সাগরে পৌঁছানোর আগে ভূমিভাগে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছিল। তবে সমস্ত ক্ষেত্রে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। এখন দেখার আদৌ আসনায়ের আশ্রয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা। এদিকে পাকিস্তানের সিন্ধু উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকটি এলাকায় বন্যা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধ রাখা হয়েছে করাচির স্কুল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলা উপকূলে কখনও বিক্ষিপ্ত তো আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে। জানা যাচ্ছে আজ থেকে নতুন করে ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে বাংলার আবহাওয়া। আবহাওয়া অফিস জানাচ্ছে সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপের প্রভাবেই আপাতত বাংলায় ঝেপে বৃষ্টি চলবে।